করার আগে তোমাদের কোনো স্পয়লার দেব না যে এই ভিডিওটাতে কি হতে চলেছে। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে ভিডিওটাতে কি হতে চলেছে। তো আমরা এসেছিলাম এখানে, বাড়ির পাশে একটা রিসোর্ট রয়েছে, চিলাপাতা রিসোর্ট, সেখানে একটা সুইমিং পুল ছিল। তো সেখানে এসেছিলাম আমরা স্নান করতে। আজকে আমি ফার্স্ট টাইম আসলাম, কিন্তু এখন মানে কিন্তু আসার পর দেখি যে এখানকার রিসোর্ট প্রায় অনেকদিন থেকে বন্ধ রয়েছে। তো নেক্সট এক মাস পর খুলবে। তো তারপর আসতে বললো এখানে, তো কী করা যাবে, একদম সামনে রয়েছে একদম এটা, বাড়ির থেকে প্রায় 20-25 কিলোমিটার আসার পর যদি এরকম দেখি যে সুইমিং পুলের বন্ধ, ভিতরে যেতে দিচ্ছে না, তাহলে বুঝতে পারছো ভিতরে অবস্থা কীরকম। আর এত গরম চারদিকে, একদম এত গরম, তারপরেও আমরা এখানে আসছিলাম ব্লগ করতে। তো ভিতরে ঢুকতে হচ্ছে না, আমি কিছু করার নেই। তো আমি ব্লগে বেশি কথা বলতে পারবো না, কারণ তোমরা বুঝতে পারছো এই গরমে কথা বলা এই সম্ভব নয়। তার মধ্যে পুরো মনটাই খারাপ হয়ে গেল। তো বর্তমানে সবচেয়ে লেটেস্ট নিউজ, আমরা রাস্তা ফেসে মানে রাস্তা ভুলে গেছি, এই জায়গায় ফেসে গেছিলাম। এদিকে মানে বাসের ব্যারিকেড তোলা রয়েছে, ওদিকে তোলা যাচ্ছে না, সেই জন্য বাইকটাকে ঘোরায় যেই শর্টকাট কোনো রাস্তা পাওয়া যায় কিনা প্রায়। আজ থেকে প্রায় 4-5 বছর আগে যখন এসেছিলাম মানে স্কুল থেকে, 3 বছর হয়ে গেলো প্রায়, তো তখন মানে এই এইদিকে ডিরেক্ট এইদিকে শর্টকাট মেরে দিয়েছিলাম, মানে এইদিকে আমাদের নিয়ে গেছিলো, কিন্তু এখন এইদিকে পুরো ভুই মানে পুরো জমি চাষ করা হচ্ছে এখানে। তো ফার্স্ট অফ অল আজকে আমাদের প্ল্যান ছিল হলো সুইমিং পুলে স্নান করার। তো বাড়ির থেকে বার হয়েছিলাম এটা ভেবে যে আজকে যাবো আমাদের এদিকে যে লোকাল জায়গা রয়েছে মনের মানুষ, সেই জায়গায় গিয়ে সুইমিং করবো, কিন্তু সেখানে হলো না, কারণ ওটা বন্ধ, প্রায় 1 মাস পরে খুলবে। তো বর্তমানে আমরা এসেছি কোদাল বস্তিতে। তো মানে এখানের মধ্যে কি, এখানে আমরা তোমাদের আগে বললাম যে আমরা তিন বছর আগে আমরা এখানে এসেছিলাম। তো এই 3 বছর পর এখানে আসলাম, তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে জায়গাটা। আর এই জায়গার মধ্যে যে পিছনে একটা ছোটো নদী রয়েছে, তার সামনে আবার একটা মানে অনেক বড় নদী রয়েছে। তো সেই বড় নদীতে যাচ্ছি এখন আমরা স্নান করতে। তো পুরো অবস্থা তোমাদের মানে বলে বোঝাতে পারবো না যে কীরকম গরম পড়েছে। তোমরা ভিডিও ফুল দেখতে ফুল মজা হবে। আর চ্যানেল যারা নতুন ফিল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলে এইরকম ঘোরাফেরা হালকা বাড়ির বা যে রকম সব রকমের ব্লগ আসে, তো আমি রেগুলার ব্লগ করি। তোমরা চাইলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো, আর চাইলে না তোমরা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা দেখতে থাকো। তো বর্তমানে আমরা রয়েছি একদম সেই জায়গাটার মানে এই নদীর সামনে, আর মানে একদম খুব মনোরম দৃশ্য। তো আমরা স্নান করার জন্য রেডি হচ্ছি, তোমরা ভিডিওটা দেখে দাও, আর তোমাদের জায়গাটা দেখা দেয় সামনে কীরকম জায়গা রয়েছে। তো তোমরা দেখো ওরা দুজন অলরেডি নেমে পড়েছে জলের মধ্যে, তখন আমিও যাই একটু, আমিও গিয়ে লাম মারি জলের মধ্যে।
আর মানে আর সবুর হচ্ছে না। এ ব্রো, তো বর্তমানে একদম আমরা জলের মধ্যে, মানে একটু আগে জলের থেকে উপরে উঠে আসলাম ভিডিও করার জন্য। তো মানে এত গরমের মধ্যে এখন ফুল এনজয় করছি জলের মধ্যে, জলটা খুব ঠান্ডা, আর এখন মানে খুব ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে অনেকক্ষণ পর। আর সবাই অলরেডি নেমে পড়েছি, এত সবাই ফুল রেডি স্নান করার জন্য। আমরা তোমার ভিডিওটা দেখে দেবো, ভিডিওতে কোথা কম হবে কিন্তু মস্তি অনেক বেশি হবে। নাম্বার না নাম্বার 1 2 3 লাগছে পাথর লাগছে পাথর বিটের মধ্যে লাগছে রাব বিট। তো এইখানে মোটামুটি 2 ঘন্টা স্নান করার পর শরীরের অবস্থা একদম শেষ, শরীরের মধ্যে নেই একটু এনার্জি, তো এখন বেশিক্ষণ থাকা যাবে না, হয়তো মাথা ঘুরে পড়ে যেতেও পারি আমরা। এখানে অবস্থা একদম শেষ, তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, হয়তো কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাবো, তোমরা ব্লগে দেখতে হবে। তো ফরেস্টের মধ্যে প্রতি 1 কিলোমিটার অন্তর অন্তর এইরকম সাইনবোর্ড লাগা রেখেছিলো এরা, যে এখানে গাড়ি থামা যাবে না, সেই জন্য আমরা জঙ্গলের মধ্যে থামতে পারিনি, তো সেই জন্য জঙ্গলের মধ্যে কোনো ভিডিও করা সম্ভব হয়নি। তো ফাইনালি চিলাপাতা জঙ্গলের মধ্যে এমন একটা জায়গা আসলাম যে জায়গাটা আমাদের জন্য একদম সেফ, জায়গাটা জঙ্গলের প্রায় শেষ প্রান্তে, আর এখানে তো এদিকে জঙ্গলের ভিতরে আমরা একটু আগে ময়ূর দেখলাম, এখন একটু করে মানে ময়ূর দেখার পর তারপর এমনি রাস্তার পাশে তো এমনি ছোটো মোটো জানোয়ার থাকে। তো গাছ একটা বানর রয়েছে, দাঁড়াও তো যদি লক্ষ্য করো, যেটা বানর যাচ্ছে উপরে, যেটা বানর জঙ্গলের মধ্যে একত্রে বানর খুঁজে পেলাম। ও বানর, ও রাব্বে বানর, এই যে এই জায়গায় লক্ষ্য করো, এই 3-4টা বানর, বান্দর বান্দর না বানর, আরে কই হয়ে গেল হনি, আরে ওই যে ওই যে করে, আরে কই ওই যে রাজি রাজি ওই যে এই জায়গাটায় আর কত জুম, ওই এই যে অনেক কটা বান্দর রয়েছে, ওই যে ওই যে গাছের মাঝখানে বসে আছে কিরম পোজ দিচ্ছে। তো ওইখানে বেশিক্ষণ থাকা যাবে না, ওইখানে বেশিক্ষণ থাকলে হয়তো আমাদের ফোনটা কেড়ে নিতে পারো। তো তোমাদের একটা জায়গা দেখবেন, একটা ব্রিজ রয়েছে, যে ব্রিজের উপর আমরা বর্তমানে একটু দাঁড়ালাম, এই যেখানে সবাই বন্ধু ওই যে ফটো তুলছে, বাইরে আসছে সবাই, বাইরে তো সবাই আসছে ঘোরার জন্য এখানে আমাদের মতো। এই জায়গাটা দেখো কি সুন্দর জায়গা, তো আমি বেশিক্ষণ থাকবো না এখানে, দেখি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। তো এই জায়গাটার মধ্যে আমি বারবার রাব্বি এবং রসুনকে বলছিলাম যে ভাই দেখ আমার চুলকে উঠছে, আমার চুল আমাদের একদম সেই বাউন্সি মনে হচ্ছে, তো ওরাই আমাকে ইগনোর করছিলো, বাট আমি তবু বারবার ওদের বলছিলাম, মানে জঙ্গলের মধ্যে খুব মজা হচ্ছিলো সেই সময়। আর তোমরা চাইলে তোমরা এখানে জঙ্গলে আসতে পারো, চিলাপাতার জঙ্গল বলে কথা, আমাদের এখানকার মানে ওয়ান অফ দ্য ফেমাস জিনিসের জায়গার মধ্যে জিনিস বা জায়গার মধ্যে এটা একটা। প্রত্যেকবারের মতো এইবারে ঘুরতে এসে কাণ্ড হয়ে গেছে, আমাদের কাণ্ড হয়ে গেছে একদম, যে বাইকের প্রত্যেকবারের মতো তেল শেষ হয়ে গেছে, তখন ফেসে গেছি, ফেসে যাওয়ার না সেরকম করে ফাঁসিনি, কারণ প্রত্যেকবারের মতো যেখানে তেল শেষ হয় সেই জায়গার পাশেই থাকে হলো তেলের দোকান, তো এখন এখানে তেল পড়ে, মানে আমাদের যেরকম প্ল্যান ছিল সেরকম কিছু হচ্ছে না, তো এখন ফোনের মধ্যে চার্জও নেই, সেই জন্য ব্লগটা বেশি লম্বা করতে পারবো না এখন। তো আজকের মতো এইটুকুই, যারা চ্যানেলটাকে মানে তার যারা ভিডিওটাকে এতক্ষণ পর্যন্ত দেখছো, তো প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এইরকম ভিডিও আসতে থাকে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।